হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাস নিয়ে এলাম প্রতিদিনের মতোই থাকবে পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকবে এক্সট্রা ডেটা স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কপ সাউথ টোয়েন্টি টু নামে যৌথ বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত করবে কোন দুই দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অপশান বি তো যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি রাষ্ট্রপতি জো বাইডেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস মুদ্রা মার্কিন ডলার বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রার নাম টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর দুই নাম্বার প্রশ্ন বিশ্বে প্রথম মেটাভার্সে যোগদান করল কোন ব্যাংক এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি জে পি চেজ অপশান ডি তো জে পি চেজ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক প্রতিষ্ঠা সাল দু সালের পয়লা ডিসেম্বর বর্তমানে সিইও রয়েছেন জেমি ডিমন যাব তিন নাম্বার প্রশ্নে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের প্রথম মোটর রেসিং ট্র্যাক কোন রাজ্যে তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে মিজোরামে অপশন ডি মিজোরামের রাজধানী আইজল মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রাজ্যপাল কম্ভাপতি হরিবাবু মিজোরামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখো সম্প্রতি রেনু শর্মা মিজো মিজোরাম রাজ্যে চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন জেসি রামথাঙ্গা ক্ষুদ্রতম রাজ্য বিভাগে মিজোরাম নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স টু থাউজেন্ড শীর্ষে রয়েছে প্রথম ও ডি প্লাস গ্রাম ঘোষণা করেছে মিজোরাম এই হচ্ছে মিজোরাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চার নম্বর প্রশ্নে যাব। প্রথম দেশ হিসেবে ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করছে কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে নেপাল নেপাল প্রথম দেশ ভারতের ইউপিআই সিস্টেমকে গ্রহণ করছে ইউপিআই এর পুরো কথা হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস নেপালের রাজধানী কাঠমান্ডু মুদ্রার নাম নেপালিস রুপি যাব পাঁচ নম্বর প্রশ্নে কে সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে পদত্যাগ করলেন অপশন বি শ্রীকান্ত রা নাধামুনি শ্রীকান্ত নাধামুনি অপশন বি এইচডিএফসি ব্যাংকের সদর দপ্তর মুম্বাই প্রতিষ্ঠা আগস্ট উনিশশো চুরানব্বই বর্তমানে সিইও রয়েছেন শশীধর জগদীশন চেয়ারম্যান রয়েছেন অতনু চক্রবর্তী আর এইচডিএফসি ব্যাংকের ট্যাগলাইন উই আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ল্ড যাব ছয় নম্বর প্রশ্নে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত হর ঘর জল জল জীবন মিশনের অধীনে ভারতের কতগুলি জেলার প্রতিটি বাড়িতে কলের জলের সরবরাহ ব্যবস্থা করা হয়েছে এটা কলের হবে কলের জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে তো কতগুলি জেলা একশোটি জেলা অপশন সি একশটি জেলা জল জীবন মিশন দেশের একষটি জেলার প্রতিটি বাড়িতে কলের জল সরবরাহের একটি মাইল ফলক অর্জন করেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলা একশোতম হরঘর জল জেলায় পরিণত হয়েছে যাব সাত নম্বর প্রশ্নে সম্প্রতি প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি কলকাতার তিনটি বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি জাতীয় ফুটবল দলে ছিলেন যাব আট নম্বর প্রশ্নে আর্মি স্টাফে ডেপুটি চিফ হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি চান্নিরা ওনাপ্পা অপশন ডি চান্নিরা ওনাপ্পা পরবর্তী নয় নম্বর প্রশ্ন গাঁজা চাষ বন্ধ করতে অপারেশন পরিবর্তন লঞ্চ করল কোন রাজ্য তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য অপশন সি তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন তিনটে রাজধানী এক্সিকিউটিভ বিশাখাপত্তনম লেজিসলেটিভ অমরাবতী আর জুডিশিয়াল হচ্ছে কুর্নুল প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও অন্ধ্রপ্রদেশ রাজ্যের অর্থনৈতিক পরামর্শদাতা নিযুক্ত হয়েছেন রজনীশ কুমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন ডক্টর সমীর শর্মা বেস্ট মেরিন স্টেট অ্যাওয়ার্ড জিতেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে অন্ধ্রপ্রদেশ সম্প্রতি নতুন তেরোটি জেলা তৈরি করতে চলেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার কে ভি রাজেন্দ্র রেড্ডি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স যাব সম্প্রতি কোন দেশে লাশা জ্বর দ্রুত ছড়াচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ব্রিটেন ব্রিটেনে দ্রুত লাসা জ্বর ছড়াচ্ছে এই ভাইরাসের বাহক হলো ইঁদুর পরবর্তী এগারো নম্বর প্রশ্ন কাকে সম্প্রতি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে জৈমিনী ভগবতী তিনি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মূল কোম্পানি আইডিএফসি লিমিটেডের একজন স্বাধীন পরিচালক তিনি পূর্বে যুক্তরাজ্যের হাই কমিশনার এবং ইউনিয়ন বেলজিয়াম লুক্সেমবার্গে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সিইও রয়েছেন বর্তমানে ভি বৈদ্যনাথন হেডকোয়ার্টার মুম্বাই ফাউন্ডেড অক্টোবর টু থাউজেন্ড আর ট্যাগলাইন হচ্ছে অলওয়েজ ইউ ফার্স্ট যাব বারো নম্বর প্রশ্নে সঞ্জয় মালহোত্রা কোন ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে এসবিআই অপশান অপশন এ সরকার আর্থিক পরিষেবা সেক্রেটারি সঞ্জয় মালহোত্রাকে এর বোর্ডে একজন পরিচালক হিসেবে মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার সঞ্জয় মালহোত্রাকে এর কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসেবেও মনোনীত করেছে এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেড ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ হেডকোয়ার্টার মুম্বাই বর্তমানে চেয়ারপারসন রয়েছেন দীনেশ কুমার খাড়া যাব পরবর্তী প্রশ্নে তেরো নাম্বার। কাকে সম্প্রতি হিলাল ই পাকিস্তান নামক পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়েছে কাকে প্রদান করা হয়েছে বিল গেটসকে প্রদান করা হয়েছে অপশন এ মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসকে হিলাল ই পাকিস্তান পুরস্কার দেওয়া হয়েছে যা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাকিস্তানে পোলিও নির্মূল করতে এবং দারিদ্র কমাতে ফাউন্ডেশনের ক্রমাগত প্রচেষ্টার জন্য এই পুরস্কারটি তাকে উৎসর্গ করা হয়েছে যাব চোদ্দ নাম্বার প্রশ্নে উনিশশো তিরিশ সালে প্লুটো আবিষ্কারের বার্ষিকী স্মরণে কোন দিনটি প্লুটো দিবস হিসেবে পালিত হল এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে প্লুটো দিবস উনিশশো তিরিশ সালে প্লুটো আবিষ্কারের বার্ষিকী স্মরণে আঠেরোই ফেব্রুয়ারি প্লুটো দিবস হিসেবে পালিত হয় যাব শেষ প্রশ্নে পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা যারা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে আই বটনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ওকে চলো পনেরো নাম্বার প্রশ্ন দু সালের কোন দিনটিতে বিশ্ব প্যাঙ্গোলিন দিবস পালন করা হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে উনিশে ফেব্রুয়ারি অপশন ডি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে তৃতীয় শনিবার বিশ্ব প্যাঙ্গোলিন দিবস পালন করা হয় এটাই মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার তো এবছর তৃতীয় শনিবার উনিশ তারিখ ছিল তাই উনিশ তারিখে পালিত হয়েছে আফ্রিকা এবং এশিয়ার বর্ণ অঞ্চলে এই প্রাণীগুলো দেখা যায় এই প্রাণীগুলো পাওয়া যায় মূলত এদের আঁশ বেআইনিভাবে প্রচুর মূল্যে বিক্রয় করা হয় তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পনেরোটা প্রশ্ন এরপর দেখে নেব আগের দিন তোমাদের হোমওয়ার্কে যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম কুড়ি ফেব্রুয়ারি তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্ন এবং তার উত্তর একবার বলে দেব এইটিন্থ লেট মাধবরাও লিমায়ে অ্যাওয়ার্ড পেলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে নিতিন গড়করি তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী দ্বিতীয় প্রশ্ন আইপিএলে আমেদাবাদ টিমের নতুন নাম কি রাখা হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে গুজরাট টাইটান্স তো তোমরা ম্যাক্সিমাম গুজরাট লায়ন করেছো কেন করেছো জানি না আমেদাবাদ আইপিএল টিমের অধিনায়ক হচ্ছেন হার্দিক পান্ডে তিন নাম্বার প্রশ্ন ভারতের প্রথম বায়োমাস ভিত্তিক হাইড্রোজেন প্লান্ট কোথায় তৈরি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই ভাই প্যাটেল তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা সঠিক উত্তর করেছো সঠিক উত্তর দাতাদের নাম বলবো সীতারাম সাধুকা নিতাই হাজরা দিবিয়া রায় সুপ্রিয় চ্যাটার্জি স্বরূপ পাল সোনু ভুই উদিতা চক্রবর্তী অঙ্কনা ঘোষ দীপা রয় হ্যাপি ফ্যামিলি সোমজিৎ দাস তবে অনেকেই কিন্তু গুজরাট টাইটান না বলে গুজরাট লায়ন লিখেছো তোমরা ওকে আচ্ছা এবার দেখে নাও আজকে তোমাদের কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন কে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত হলেন দুই নাম্বার প্রশ্ন কাকে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন দু সালে আইপিএল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটারকে তিনটে প্রশ্ন রইল তোমাদের জন্য তো উত্তর কমেন্ট সেকশন জানাবে এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অফিয়ার্সের এক ঝলক কুড়ি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন খাইবার শেকেন নামে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করলো মিসাইল তৈরি করলো কোন দেশ তৈরি করেছে ইরান অপশন ডি দুই নম্বর প্রশ্ন সম্প্রতি দেবাশিষ চক্রবর্তী কোন রাজ্যে চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন মহারাষ্ট্র অপশন সি তিন নম্বর প্রশ্ন ইম্পসিবল ইজ নাথিং ক্যাম্পেইনের জন্য অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা অপশন বি চার নম্বর ভারতের প্রথম ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন কে জি অশোক কুমার অপশন ডি পাঁচ নম্বর কুইট টোবাকো অ্যাপ লঞ্চ করল কোন সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপশন বি ছয় নম্বর এগ্রি ইনফিনিটি প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক ইয়েস ব্যাংক অপশন এ সাত নম্বর প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল কোন ফুটবল ক্লাব চেলসা অপশন এ আট নাম্বার পুরুষ বিভাগে সেভেন্টিথ সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ জিতলো কোন রাজ্যের টিম হরিয়ানা অপশান বি মহিলা বিভাগে কেরালা নয় নম্বর সম্প্রতি কোন দেশের সরকার দেশের নাম পরিবর্তন করল তুর্কি টু ওয়ার্ল্ড সাস্টেবল ডেভেলপমেন্ট সামিট হোস্ট করছে কোন দেশ প্রশ্নের উত্তর অপশন সি ভারত এগারো নম্বর সম্প্রতিকে বিজনেস লিডার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু পুরস্কারে ভূষিত হয়েছে অপশন বি ইয়োহান পুনাওয়ালা বারো নম্বর সম্প্রতি গুগলের ভাল রিওয়ার্ড প্রোগ্রাম শীর্ষ গবেষকদের মধ্যে একজন হিসেবে কোন ভারতীয় নাম উঠে এসেছে আমান পাণ্ডে অপশন এ তেরো নম্বর কোন রাজ্য সরকার শিক্ষার্থীদের নির্দেশনা প্রদানের জন্য প্রজেক্ট আরোহণ নামে একটি চার বছরের মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে অপশন সি আসাম চৌদ্দ নম্বর সিডবি সম্প্রতি ওয়েস্ট টু ওয়েলথ ক্রিয়েশন প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের অধীনে পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন অঞ্চলের মহিলারা কি থেকে অলঙ্কার তৈরি করবে মাছের আশ অপশন সি পনেরো নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি ওষুধ এবং কৃষি পণ্য সরবরাহের জন্য ড্রোন ডেলিভারি টেক ফার্ম স্কাই এয়ারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই প্রশ্নের উত্তর অপশন এ হিমাচল প্রদেশ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে এবং হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করতে ভুলো না আর একটু শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই